দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমি ইউসুফ খান। আজ আমি হাজির হয়েছি গুলিস্তান ট্রেড সেন্টারে। তো দর্শক, আজকে আমরা যে দোকানে এসেছি, এই দোকানটির নাম হচ্ছে জাহিদ কালেকশন। তো আপনারা এই দোকান থেকে খুব রিজনেবল প্রাইজে পাইকারি মার্কেটের পাইকারি দোকান। তো আপনার এখান থেকে আপনারা খুব কমে দামে কিন্তু প্লাজো, টি শার্ট এবং লেডিস গেঞ্জি পেয়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য সারি সারি মানে ওয়ান পিসও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো যারা পাইকারি কমে মানে ড্রেস খুঁজছেন, তারা এই দোকানে আপনারা নিঃসন্দেহে এসে এগুলা কালেকশন করতে পারেন। তো এখানকার যে ভাইটি রয়েছে দোকানে, তো আমরা তার সাথে বিস্তারিত আলাপ করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ভাই। তো ভাই আপনার দোকানটা কোথায় পড়েছে, একটু লোকেশনটা বলে দেন। এটা হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টার, সাবেক পুরান বাজার। আচ্ছা, তো আপনাদের দোকানে মানে কি কি ধরনের কালেকশন রয়েছে? আমাদের দোকানে আছে ওয়ান পিস, প্লাজো, স্কার্ট প্লাজো, লেহেঙ্গা প্লাজো, প্রিন্টেড লেহেঙ্গা প্লাজো, আপনার স্কার্ট, তার বাদে প্যাকেট টাইস, তার বাদে প্যাকেট টাইস, তার বাদে জ্যাগিংস। এটা বড় আছে এবং ছোটও আছে, আপনার 2 বছর থেকে একদম বড় মেয়েদের সবার সাইজে আছে। আবার আছে জিন্সের প্যান্ট। আচ্ছা, তো মানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা প্রাইজের মানে আপনাদের কালেকশন রয়েছে? আমাদের ধরেন প্লাজো আছে সর্বনিম্ন 80 টাকা। 80 টাকা, এটা হলো বড়দের। আচ্ছা, আবার ধরেন স্কার্ট প্লাজো আছে 100 টাকা, আবার লেহেঙ্গা প্লাজো। আচ্ছা, তো আমরা এগুলো দেখবো, কালেকশনগুলো একটু দেখবো। তো তার আগে একটু বলে নে, তো আমাদের তো চ্যানেলটি মনে করেন যারা নতুন বিজনেস করবে বা যারা কোথা থেকে কমে পাইকারি হোলসেল অনেকে কিন্তু চিনে না, তো তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওটি। তো যারা মনে করেন আপনারা মানে দোকান থেকে পাইকারি মানে ড্রেসগুলো নিবে, তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা রেখেছেন বা তারা যদি একটু মানে কী ধরনের কালেকশন বা কমের মধ্যে জিনিসগুলো পাবে একটু বলে দেন, বা কীভাবে আপনার দোকান থেকে মালগুলো সংগ্রহ করবে? দোকান থেকে মাল কিনলেও মানে যে কোনো মালে আপনার কম পাবে, গ্যারান্টি আছে। আবার মাল আপনার কোরিয়ান সার্ভিসে মাল দেওয়া হয়, আবার কন্ডিশনে মাল পাঠানো হয়। আচ্ছা, তো সর্বপ্রথম কি ধরনের কালেকশন দেখাবেন একটু দেখি। আচ্ছা দেখেন, প্রথম আপনারা আমি স্কার্ট প্লাজো দেখাচ্ছি, প্লাজো দেখাতে শুরু করছি। এটা হলো বড়দের সর্বনিম্ন, হ্যাঁ, 80 টাকা। 80 টাকা না? সর্বনিম্ন 80 টাকা। আচ্ছা, আর একটা আছে আপনার স্কার্ট প্লাজো, এটার রেট হচ্ছে 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তো এই যে যেগুলো দেখতে পাচ্ছি, তো সর্বনিম্ন কয় পিস নিতে হবে? সর্বনিম্ন 12 পিস। 12 পিস নিতে হবে? জি, 12 পিস। আচ্ছা, আবার এটা আছে, এটা নাম হলো লেহেঙ্গা প্লাজো। হ্যাঁ, এটা কয়টা কালার রয়েছে? এটার কালার আছে আপনার 25টা। 25টি কালার, 25-26টা কালার আছে। আচ্ছা, এটা রেট হচ্ছে 140 টাকা। আচ্ছা, এগুলো কাপড়টা কি? কাপড়টা হলো লিলেন। লিলেন কাপড়? লিলেন কাপড়। আচ্ছা, আবার এটা আছে, এটা নাম হলো শেড, মানে 2 কালার শেড মাল। আচ্ছা, এটা ঘেরটা কতটুকু আছে? এটা ঘের আছে আপনার হলো 110 ইঞ্চি। 110 ইঞ্চি? জি। আচ্ছা, এটা রেট হচ্ছে আপনার 150 টাকা। 150 টাকা। আবার আছে প্রিন্টের মাল, এটা রেট হচ্ছে 145 টাকা। 145 টাকা না? এটা আপনার 110 ইঞ্চি ঘের। আচ্ছা, এটা কালার কয়টা রয়েছে? এটার কালার আছে আপনার 22 থেকে 24টা। আচ্ছা, তারপর আছে আপনার স্কার্ট, বাটিক স্কার্ট। বাটিক স্কার্ট না? আচ্ছা, সাইজ কি রয়েছে? হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 2 সাইজ, একটা বড় একটা মিডিয়াম, 2 সাইজ। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা রেট হচ্ছে আপনার 110 টাকা। 110 টাকা। কাপড়টা কি? কাপড়টা বাটিক কাপড়। বাটিক কাপড়? জি, বাটিক। আর ফেব্রিক্সটা কি? ফেব্রিক্সটা ওর দেখেন পিঙ্ক। সুতি না? সুতি, 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 বাটিক সুতি। আচ্ছা, আর কি দেখাবেন, আর কি ধরনের কালেকশন আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা হলো স্টেপ স্কার্ট। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। এটা আপনার ফ্রি সাইজ। ফ্রি সাইজ। এটা কালার মানে কয়টা রয়েছে? কালার আছে আপনার 15-16টা কালার আছে, ফ্রি সাইজ। 15-16টা কালার আছে, ফ্রি সাইজ। আচ্ছা, আর কি ধরনের কালেকশন আছে আমরা একটু দেখি। আরেকটা কালেকশন আছে আপনার লেডিস গেঞ্জি। লেডিস গেঞ্জি, দর্শক দেখতে পাচ্ছেন। ভাইরা সাইজ কয়টা রয়েছে? এটা সাইজ হচ্ছে আপনার 2টা সাইজ। 2টো সাইজ? জি। কত কত একটু বলে দেন। একটা হচ্ছে 100 টাকা। রেটটা হচ্ছে 100 টাকা। বড় সাইজ কয়টা রয়েছে? সাইজ 2টা। কি কি সাইজ রয়েছে একটু বলুন। এটা হচ্ছে আপনার বড় সাইজ আর মিডিয়াম সাইজ। আচ্ছা, এটা হলো বড়টা আর এটা হলো মিডিয়ামটা। এটার রেট হচ্ছে আপনার 80 টাকা, মানে ছোটটার রেট মানে একটু কম কম। আচ্ছা, বর্ডার রেট হচ্ছে 100 টাকা 100 টাকা আর মিডিয়ামটা যেটা ওটা হলো 80 টাকা। জি আচ্ছা, তো দর্শক খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে মেয়েদের গেঞ্জি পেয়ে যাচ্ছেন খুব কমের মধ্যে, ভালো ভালো খুব সুন্দর কালেকশনের। তো এখন কি কালেকশন দেখাবেন? ওয়ান পিস। ওয়ান পিস, আচ্ছা। তো এই যে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছি, এটা কয়টা কালার বা কয়টা ডিজাইন? এটা কালার আছে আপনাদের 12টা। 12টা না, এটা ওয়ান পিস। আচ্ছা, কাপড়টা কি কি বলেন? কাপড়টা চায়না লিলেন। চায়না লিলেন, আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন কাপড়টা হচ্ছে চায়না লিলেনের। আচ্ছা, এটা কয়টা কালার কয়টা ডিজাইন রয়েছে? এটা ডিজাইন আছে আপনাদের 3টা। 3টি এই যে কালার আছে 12টা। এটা কোটি কোটি ডিজাইন, হ্যাঁ কোটি লাগানো। আচ্ছা, ওয়ান পিস। আর এটা এটা কোটি, এটা ওয়ান পিস। এটা কালার হচ্ছে 12টা। আচ্ছা, এটা মনে কি গ্লাস তো বসানো না? হ্যাঁ, গ্লাস বসানো। দর্শক দেখতে পাচ্ছেন বুকের মধ্যে গ্লাস বসানো। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা হলো আপনার 230 টাকা। চায়না লিলেন, চায়না লিলেনের উপরে। আচ্ছা, তো এইগুলো যদি কেউ নিতে চায় তো কয় মানে কয় ডজন বা কয় পিস নিতে হবে? সর্বনিম্ন 6 পিস। 6 পিস, জি। আচ্ছা, আর কি ধরনের কালেকশন আছে একটু দেখি। তো দেখেন এটা কি আরেকটা কালেকশন না? এটা কি? এটা চায়না লিলেন ওয়ান পিস। আচ্ছা, এর আরেকটা ডিজাইন না? আরেকটা ডিজাইন। আচ্ছা, এটা কত করে পড়ছে? ওই একই দাম। কত? 210। 200, হ্যাঁ 210। 210, আচ্ছা। দর্শক আপনারা কিন্তু এই দোকান থেকে খুব রিজনেবল প্রাইসে ওয়ান পিস এবং মেয়েদের যে লেডিস গেঞ্জিগুলো আপনারা খুব সহজে কমের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা কাজ করা ওয়ান পিস, গ্লাস বসানো। এটা ওয়ান পিস, খুব সুন্দর একটা কালার। এটা কটা কালার রয়েছে? এটা কালার 6টা। 6টি কালার রয়েছে না? আচ্ছা, আর মানে সাইজ কটা রয়েছে? এটা ফ্রি সাইজ। ফ্রি সাইজ, ফ্রি সাইজ। আচ্ছা, আর কি ধরনের কালেকশন রয়েছে একটু দেখি। জি, এটা কি? এটা এটা হচ্ছে শর্ট শর্ট, হ্যাঁ বড় মেয়েদের শর্ট। শর্ট ওয়ান পিস, শর্ট ওয়ান পিস। আচ্ছা, চায়না লিলেন। চায়না লিলেন কাপড়টা না? কাপড়টা হচ্ছে চায়না, চায়না লিলেন। দর্শক দেখতে পাচ্ছেন কাপড়টা হচ্ছে চায়না লিলেনের উপরে হবে। এবং এখানে একটু সামনে আসেন, গুদাম আছে বুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এটা কয়টা কালার রয়েছে? এটারও 6টা কালার। 6টি কালার, জি 6টা কালার। এটা কত করে পড়ছে? এটা পড়বে আপনার 200 টাকা। 200 টাকা, আচ্ছা। এটা কি কাপড় ভাইয়া? এটা চায়না লিলেন। চায়না লিলেন, আচ্ছা। সবই চায়না লিলেন, সবই চায়না লিলেন। আচ্ছা, এটা কয়টা কালার রয়েছে? এটার আপনার 6টা কালার। 6টি কালার রয়েছে না? এটা কত করে পড়ছে? এটা আপনার 220 টাকা। 220 টাকা, আচ্ছা। আর কি ধরনের কালেকশন রয়েছে একটু দেখি। তো ভাই আমরা এখন কি মানে কি দেখাবেন? এটা হচ্ছে আপনার বাচ্চা জ্যাগিন্স, শীতের জন্য। শীতের জন্য আসলে সার কয়েকদিন পরে তো শীত, হ্যাঁ শীতের জন্য, সেজন্য হয়তো আপনারা জ্যাগিন্স উঠিয়েছে। জি জি জি। আচ্ছা, এটা কয়টা সাইজ বা কয়টা কালার? এটা হচ্ছে আপনার বাচ্চা বড় সাইজ দিয়ে 5টা সাইজ। 5টি সাইজ, হ্যাঁ 5টা সাইজ। আচ্ছা, এই জ্যাগিন্স কাপড়টা কিসের কাপড়? কাপড়টা হচ্ছে আপনার গেঞ্জি কাপড়। গেঞ্জি কাপড় না? মোটা কাপড় তো। আচ্ছা, এটা কয়টা কালার রয়েছে? এটা আপনার কালার হচ্ছে আপনার বাচ্চাটা হচ্ছে 6টা কালার। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার রইতেছে বাচ্চা, এটা হচ্ছে 45, সর্বনিম্ন বাচ্চাটা 45, 55, 65, 75 টাকা। আচ্ছা, এটা হলো আপনার জ্যাগিন্স শীতের মোটাটা, শীতের জন্য। শীতের জন্য, হ্যাঁ, যেটা বাচ্চা সাইজ। আচ্ছা, বাচ্চা সাইজটা কত করে পড়ছে? যে বাচ্চা হচ্ছে জিরো মালা দেন তো আপনি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি যেটা আপনার হাতে, এটা এটা হলো বাচ্চা সর্ব ছোট সাইজ। ছোট সাইজ, হ্যাঁ। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 45 টাকা পিস। 45 পিস, মানে 45 টাকা পিস। 45 টাকা পিস। আচ্ছা, কয়টা কালার রয়েছে? এটা আপনার 6টা কালার। 6টি কালার রয়েছে। তো মানে এক বান্ডিলে কয়টা রয়েছে? এক বান্ডিলে আপনার 12 পিস। 12 পিস রয়েছে, মানে 6 কালার রয়েছে। আচ্ছা, তো এই যে আপনার এই হাতে যেটা দেখতে পাচ্ছি, এটা হলো তার বড়টা। তার বড়টা, এটা আপনার 6 কালার, হ্যাঁ 55 টাকা পিস। 55 টাকা পিস, আচ্ছা। তারপর এটা হচ্ছে এই সাইজ তার বড়, এটা এটা আপনার হচ্ছে 65 টাকা পিস। 65 টাকা পিস, আচ্ছা। তো এক ডজন করে একটা বান্ডিল। এক ডজন করে বান্ডিল। এটা কয়টা করে কালার রয়েছে এক ডজন? এটা আপনার এক ডজনে 6 কালার রয়েছে। 6 কালার রয়েছে, 6 কালার, মানে প্রত্যেকটা কালার দুটো করে। দুটো করে, আচ্ছা। তো দর্শক আপনারা শুনলেন যে প্রত্যেকটি কালার দুটো করে রয়েছে। তো আপনারা খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই দোকান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, তো এখন কি দেখাবেন ভাই? এখন দেখাবো বাচ্চা প্লাজো। বাচ্চাদের প্লাজো, হ্যাঁ বাচ্চাদের প্লাজো। আচ্ছা, এই প্লাজোটা কত করে পড়ছে? এই প্লাজোটা হচ্ছে আপনার ছোট সাইজ 50 টাকা থেকে শুরু, মানে সর্বনিম্ন 50 টাকা। হ্যাঁ 50 টাকা থেকে শুরু। এটা স্কার্ট প্লাজো। স্কার্ট প্লাজো, এটা হলো বাচ্চা স্কার্ট প্লাজো। আচ্ছা, এটা কয়টা কালার রয়েছে? এটা হচ্ছে আপনার কালার, এটাও 6টা কালার। 6টি কালার, হ্যাঁ 6টি কালার রয়েছে। তারপর কয়টা সাইজ রয়েছে আপনার? এটা হচ্ছে আপনার 4টা সাইজ। 4টি সাইজ? জি 4টা সাইজ রয়েছে এটার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ স্কার্ট প্লাজো, বাচ্চা স্কার্ট প্লাজো। আচ্ছা, তো এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 80 টাকা পিস। 80 টাকা পিস? 80 টাকা পিস। তো এক মানে এক বান্ডিলে থাকে আপনার 12টা? এক বান্ডিল আছে 12টা। আচ্ছা, তো কালার রয়েছে প্রত্যেকটি দুটো করে? প্রত্যেকটি মোট 6টা কালার। 6টি কালার? জি 6টা কালার। সাইজ তো মানে অনেকগুলো সাইজ রয়েছে? হ্যাঁ সাইজ অনেকগুলো আছে। আচ্ছা, আর কি ধরনের কালেকশন আছে আমরা একটু দেখি। আরেকটা আছে আপনার প্রজাপতি। প্রজাপতি? প্রজাপতি এটা অনেক গির লেহেঙ্গা প্লাজো, এটা বাচ্চাদের। বাচ্চাদের? আচ্ছা, এটা মানে কত থেকে কত বছর বাচ্চারা পড়তে পারবে? এটা হচ্ছে আপনার সর্বনিম্ন 5 বছর থেকে একদম বড় মেয়েদের এটা আছে। বড়টা তো আচ্ছা, মানে এখন যেটা দেখছি এটা মানে কয় বছর বয়স পর্যন্ত পড়তে পারবে? এটা 7-8 বছর। 7-8 বছর? জি 7-8 বছর বাচ্চা যারা তারা পড়তে পারবে। আচ্ছা, এটা কত করে পড়ছে বললেন? এটা হচ্ছে আপনার বাচ্চা 3 সাইজ। বট হচ্ছে 110 টাকা, এটা হচ্ছে 100 টাকা, আর এই বাচ্চাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার 90 টাকা। আচ্ছা, কোনটা 90 টাকা? এটা 90 টাকা। এটা 90 টাকা সর্বনিম্ন 90 টাকা। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা হলো আপনার 100 টাকা। 100 টাকা পার পিস? পার পিস। আচ্ছা, এটা গির বেশি, এটা সাইজ কত? ঠিক আছে, আর কি ধরনের কালেকশন রয়েছে ভাই একটু দেখব। আর কি ধরনের কালেকশন দেখাবেন? টাইস। টাইস না? টাইস। আচ্ছা, কাপড়টা কি ভাই? এটা কাপড় তো চায়না স্টিচ কাপড়। চায়না স্টিচ কাপড় না? আচ্ছা, এটা সাইজ কত? এটা সাইজ হচ্ছে আপনার বড়টা। বড়টা সর্বনিম্ন 38 সাইজ এটা। আচ্ছা, তো এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা বড় মেয়েদের। কয়টা রয়েছে? এটা কালার আছে আপনার অনেক কালার আছে। অনেকগুলো কালার রয়েছে না? অনেক কালার আছে, 12-13টা কালার আছে। 12-13টি কালার রয়েছে। এটার আপনার তার ছোট হলো এটা, এটা হলো 32 সাইজ মিডিয়াম সাইজ যেটাকে বলবো মিডিয়াম সাইজ। এর রেট 45 টাকা। 45 টাকা? জি, এটা রেট 45 টাকা। তো এক বান্ডিলে তো আপনার রয়েছে 12টি করে? 12টি করে। এটা আপনার মোট 5টা সাইজ। আচ্ছা আচ্ছা, 38, 32, 28, 24, 20 মোট 5টা সাইজ। আচ্ছা, তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটাই, এটা হচ্ছে আপনার 24 সাইজ। 24 সাইজ? এটা কত করে পড়ছে? এটা পড়ছে আপনার 35 টাকা। 35 টাকা? জি। আচ্ছা, আর কি ধরনের কালেকশন রয়েছে একটু দেখব আমরা। তো দর্শক, আজকে আমরা এসেছি গুলিস্তান ট্রেড সেন্টার বেজমেন্টে। তো এখানে কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে খুব কমের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস, টাইস এবং মেয়েদের গেঞ্জি এবং প্লাজো আপনারা পেয়ে যাচ্ছেন। এই দোকানের নাম্বার কিন্তু আমরা অবশ্যই মোবাইল নাম্বার ভিডিও শুরুতে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে। আচ্ছা, আর কী ধরনের কালেকশন রয়েছে ভাই? প্যাকেট টাইস। প্যাকেট টাইস না? আচ্ছা, এটা মানে এটা খোলা আছে, এটা বক্সে থাকে। আমরা এটা বক্সে করে দিই, মানে মালটা অনেক বড়। আপনি দেখেন এই এটা হলো মালটা। আচ্ছা, কাপড়টা কী ভাই? এটা হচ্ছে আপনার গেঞ্জি কাপড়। গেঞ্জি? গেঞ্জি স্টিচ কাপড়। আচ্ছা, প্যাকেট টাইস। প্যাকেট টাইস, এটা কত করে বিক্রি করছে? 65 টাকা। এটা সাইজ কটা রয়েছে? এটা সাইজ হচ্ছে আপনার 5টা। 5টি সাইজ রয়েছে। আচ্ছা, তাই কি সবচেয়ে বড়? এটা বড় সাইজ প্যাকেট টাইস, এটা ফ্রি সাইজ। আচ্ছা, তো এটা কত পড়ছে? এটা হচ্ছে আপনার 65 টাকা। 65 টাকা। আচ্ছা, আর কি ধরনের কালেকশন রয়েছে? আর কি দেখেছি এখন কি দেখাবেন ভাই? এখন দেখো আপনি জিন্সের ড্যানিম। আচ্ছা, ড্যানিম। হ্যাঁ। আচ্ছা, পকেট আছে, প্যান্ট টাইস বলে অনেক। আচ্ছা, এটা সাইজ কটা রয়েছে? এটা সাইজও 5টা। 5টি সাইজ রয়েছে? জি, এটা সাইজও 5টা। তো এডি মানে এগুলো কালার কটা রয়েছে? এটা কালার হচ্ছে আপনার 3টা। 3টি কালার? জি 3টি কালার। আচ্ছা, তো এডি কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 90 টাকা। 90 টাকা? জি, এটা বড়টা 90 টাকা। আচ্ছা, এটা বড়? এটা বড়। তো এটা সাইজ রয়েছে কটা? 3টি। এটা সাইজ রয়েছে 5টা। 5টি সাইজ রয়েছে। এই যে তারপর সাইজটা হলো এটা। আচ্ছা, তো এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 80 টাকা। 80 টাকা? জি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 28 বলতেন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 70 টাকা। এটা সাইজটা হচ্ছে 28। আচ্ছা, কয়টা কালার রয়েছে বললেন? এটা কালার 3টা। 3টি কালার? জি 3টি কালার রয়েছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আপনার 24 সাইজ। হ্যাঁ, 60 টাকা। 60 টাকা? জি। আচ্ছা, তারপরেরটা আছে বাচ্চা মাল 20 সাইজ 50 টাকা। 50 টাকা? জি। এগুলো হচ্ছে ডেনিম প্যান্ট নাকি? ডেনিম জিন্স। ডেনিম জিন্স? জি ডেনিম জিন্স। আর কি ধরনের কালেকশন আছে ভাই একটু দেখব আমরা। প্যান্ট টাইস। প্যান্ট টাইস না? হ্যাঁ, বড় মেয়েদের প্যান্ট টাইস। আচ্ছা, এটা কালার কয়টা রয়েছে? এটা কালার আছে আপনার 30টা। 30টি কালার রয়েছে? জি 30টি কালার আছে। সাইজ হচ্ছে আপনার 5টা। 5টি সাইজ? হ্যাঁ, এটা শীতের জন্য। আচ্ছা, শীতের মধ্যে যে মেয়েরা প্যান্ট টাইস পরে সেই প্যান্ট টাইস। এটা কত করে পড়ছে? এটা হচ্ছে আপনার 85 টাকা। 85? বড়টা 85 টাকা। আচ্ছা, আর যেটা একটু ছোট সাইজ, তার মানে এটা ছোট 32 সাইজ, ওটার রেট হচ্ছে আপনার 75 টাকা। তারপরে যে সাইজটা আছে 28 সেটা রেট হচ্ছে আপনার 65 টাকা, তারপরে যে সাইজটা 24 সেটা রেট হচ্ছে 55 টাকা, তারপরে যে সাইজটা আছে সেটা হলো 20 টাকা। আচ্ছা, তার কি ধরনের কালার? সাইজ আপনার 45 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমরা দর্শককে দেখানোর চেষ্টা করলাম। তো আর কি ধরনের কালেকশন দেখাতে যাচ্ছেন? তো ভাই আর কি কালেকশন দেখাবেন আপনাদের এখন? দেখো মানে এটা চায়না, চায়না ভিআইপি প্লাজো। ভিআইপি প্লাজো, হ্যাঁ চায়না ভিআইপি প্লাজো। তো এটা ঘের কতটুকু রয়েছে? এটা ঘের আছে আপনার 32 ইঞ্চি। 32 ইঞ্চি এটা। আচ্ছা, এটা হলো আপনার চায়না মাল, চায়না ভিআইপি। আচ্ছা, তো এটা কয়টা কালার রয়েছে? এটা কালার আছে আপনার 30 32 টার মতো। 30 32 টার মতো কালার রয়েছে। জি, 30 32 টা রয়েছে। কয়টা? এটা সাইজ ফ্রি সাইজ, এই সাইজটি। হ্যাঁ, এই সাইজটি। আচ্ছা, তো এটা কত করে পড়ছে? এটা রেট হচ্ছে আপনার 120 টাকা। 120 টাকা। এটা কাপড়টা কি? কাপড়টা হচ্ছে আপনার চায়না লিনেন। লিনেনের উপর? হ্যাঁ, চায়না চায়না। আচ্ছা, চায়না লিনেন, চায়না লিনেন। আর এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো। স্কার্ট, হ্যাঁ চায়না স্কার্ট প্লাজো। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা রেট হচ্ছে আপনার 160 টাকা। 160 টাকা। 160 টাকা। আচ্ছা, এটা কয়টা কালার রয়েছে? এটার আপনার কালার আছে 25 থেকে 26টা কালার আছে। 25 থেকে 26টা কালার রয়েছে। তো দর্শক আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে এখান থেকে আপনি কিন্তু মেয়েদের টপস, গেঞ্জি, আপনার প্লাজো মানে পেয়ে যাচ্ছেন। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি গুলিস্তান ট্রেড সেন্টারে। তো এখান থেকে আপনাদের খুব কমে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু প্লাজো, গেঞ্জি দেখানোর চেষ্টা করলাম এবং ওয়ান পিসও দেখানোর চেষ্টা করলাম। তো যারা এখান থেকে আপনারা থ্রি পিস কালেকশন মানে করতে চান বা সংগ্রহ করতে চান ওয়ান পিস বা অনেক কালার দেখালাম গেঞ্জি, তো যারা মানে এখান থেকে এই দোকান থেকে আপনারা সংগ্রহ করতে চান, তো দোকানের ডিসক্রিপশন বক্সে দোকানের নাম্বার এবং মোবাইল নাম্বার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে এখানে আসতে পারেন। তো দর্শক আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।